আমার খুব ভালো লেগেছে। সো আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব পিজা জোনের সিসিলিয়ান পিজা ট্রাই করার জন্য। আমার রেটিংয়ে তো 9/10। সো বুঝতেই পারছেন, লেট না করে গো টু পিজা জোন অ্যান্ড ট্রাই সিসিলিয়ান পিজা। আজকে তাহলে এতটুকুই, আবার খুব শীঘ্রই আপনাদের সাথে কথা হবে, জমি আড্ডা হবে, ওকে? ও আচ্ছা, আরেকটা কথা, আমার মানে আপনাদের সবার পছন্দের রেস্টুরেন্ট ফুড হাবকে রেস্টুরেন্ট অফ দ্য মান্থ হিসেবে উইনার করানোর জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ গাইজ, লাভ ইউ অল, হ্যাপি ফুডিং। Sir, how is the food? It's great. It's mind-blowing. Thank you. It's our pleasure. Ma'am, একটা কথা ছিল ম্যাম। জি আনন্দ সাহেব বলেন। ম্যাম, একটা ঝামেলা হয়ে গেছে। মানে আমাদের রেস্টুরেন্টের ঠিক অপোজিটে কে বা কারা একটা ফুড কার্ট বসিয়েছে। ম্যাম, ইট ক্যান বি ভেরি রিস্কি ফর আওয়ার বিজনেস। আপনি যদি পারমিশন দেন ম্যাম, আমি ঠেঙ্গিয়ে ওদেরকে বিদায় করে দেব। আনন্দ সাহেব, প্লিজ ডোন্ট বি সিলি। আরে ওইটা হচ্ছে সামান্য একটা ফুড কার্ট, আর আমাদের তো ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট। কিসের সাথে কী মিলাচ্ছেন সেটাই বুঝলাম না। আরে ওইসব ফুড কার্ট আজকে এদিকে কালকে ওদিকে, রিফিউজের মতো ঘুরে বেড়ায়। বাদ দেন তো, যান নিজের কাজ করুন, যান। কিন্তু ম্যাম, আনন্দ সাহেব, থ্যাংক ইউ, বিদায় করবে। ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টের ফুডগুলো সম্পর্কে আমার রেটিংস কিন্তু আপনাদের কাজে লাগছে। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, মানে আপনাদের রেটিংস আর আমার রেটিংস অনেকটাই কাছাকাছি। যাই হোক, এবার আপনাদের কিছু কমেন্টস পড়া যাক। অদৃশ্য মানব লিখেছেন, আপু আপনি জোশ, আই লাভ ইউ, উপস, বাই দ্য ওয়ে থ্যাংক ইউ। রাহা বলেছেন, আপনার কথা মতো পিজা জোনের সিসিলিয়ান পিজা ট্রাই করেছি অ্যান্ড দ্যাট ওয়াজ অসম, সি আই টোল্ড ইউ গাইস। মাসুদ লিখেছেন, আপু আপনার এখানে কি চিকন পিনের চার্জার পাওয়া যাবে? সরি, আমার কাছে আসলে চিকন পিনের কোনো চার্জার নেই, যদি থাকতো আমি অবশ্যই আপনাকে দিতাম। ওকে, তো আমার লিখেছে ফুড বাজ লাভ সাইন। ওকে, এরপরে লিখেছেন রাহাত, ফুড বাজ, ওদের পিজা, ওদের জুস জাস্ট ওয়াও, বাপরে বাপ। রাহাত সেইড, ফুড বাজ দ্য ম্যাজিক্যাল ফুড কার্ট অ্যান্ড ইটস এ 10/10, বাপ্পা ফুড বাজ। সরি গাইজ, আমি আসলে মানে ফুড বাজের কোনো খাবার ট্রাই করিনি, বাট আমি এই কার্টটি অবশ্যই খুঁজে বের করবো এবং এটার মানে পিজা পাস্তা মানে যা কিছু আছে সব কিছু ট্রাই করবো, কারণ যেহেতু ইটস আ 10/10, আমাকে তো ট্রাই করতেই হবে। এনিওয়ে, আজকে এতটুকুই, নেক্সট টাইম আবার জমিয়ে আড্ডা মারবো আর আরও অন্যান্য অনেক খাবার নিয়ে আমরা কথা বলবো। ওকে, গুড নাইট অল, বাই। ফুড বাজ, ম্যাম গত 3 সপ্তাহে আমাদের সেল 25% কমে গেছে। আমি আগেই বলেছিলাম দিস উইল বি এ গ্রেট থ্রেট টু আওয়ার বিজনেস। দেখেন ম্যাম, দেখেন আমাদের সব বান্ধ কাস্টমারগুলো আজ ওই পারে, আমার তো মাথার ভেতরে অলরেডি সাইরেন বাজা শুরু হয়ে গেছে, প্যাপু প্যাপু প্যাপু। ছোট্ট করে বললে হ্যাশট্যাগ লালবাতি, বিজনেস যাবে ম্যাম, বিজনেস যাবে, কিছু থাকবে না, লালবাতি চলে যাবে। এই যে, হ্যালো, এক্সকিউজ মি, এই কার্ড ওনারটা কে, কেউ আছেন? হ্যালো, কে, আমাকে খুঁজছেন নাকি? এইখানে যে কার্ড পার করে দিনের পর দিন ব্যবসা করতে চলেছেন, পারমিশন নিয়েছেন? ম্যাডাম আসছি, এক মিনিট, না এক মিনিট, 7 সেকেন্ড। ওকে, বলেন কিসের পারমিশন? বাহ, কি সুন্দর, কিসের পারমিশন তাই না?
মন চাইলো এখানে একটা দোকান বসাই দিলেন, মগের মুলুক নাকি? ম্যাডাম আস্তে ধীরে। আস্তে ধীরে মানে কি? আস্তে ধীরে মানে কি? আস্তে ধীরে মানে চিল চিল কুল, আপনি রিল্যাক্স করেন। আমি কুল আছি, রিল্যাক্স। গুড, তখন বলেন আপনি কে? আমি ফুড হাবের ওনার। ও আচ্ছা, বুঝতে পারলাম এত হাইপার কেন হচ্ছেন। আই এম রিয়েলি সরি ফর ইউ ম্যাডাম। বুঝতেই যখন পারছেন হাইপার করাচ্ছেন কেন, ভাগুন এখান থেকে। সরি, আপনি যত সুন্দরী হন আমি আসলে হ্যাপিলি সিঙ্গেল, সো আজকে ভাগতে পারছি না, পরে কোনো একদিন সময় হলে। আরে ননসেন্স নাকি, আমি আমাকে নিয়ে ভাগতে বলিনি, আপনার এই ভাঙা গাড়ি নিয়ে এখান থেকে ভাগুন, অন্য কোনো জায়গায় বসিয়ে চুরিয়ে বিজনেস করুন, যান। ম্যাডাম গাড়ি তো ভাঙা, দেখতেই তো পাচ্ছেন, এই যে চাকা বসে গেছে, আজকে যেতে পারবো না। ম্যাডাম আমি বুঝতে পারছি আপনার মেজাজটা 49 হয়ে আছে, সো আপনার জন্য একটা ওষুধ আছে, আমার এখানে ফুড বাজে স্পেশাল ওয়াটারমেলন জুস, অ্যামেজিং জুস, খেলে মেজাজ ঠান্ডা, কুল 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 কুল। আমি খাবো না আপনার এই তরমুজের জুস টুস, আমি খাবো না। ম্যাডাম এত গিফট আমি করবেন না, এত সুন্দর একটা রেস্টুরেন্ট, বাট গরিবের দিল আছে, ফ্রি খাওয়াবো, কমপ্লিমেন্টারি, কামিং সুন। আচ্ছা মানুষ তো, এই যে শুনুন, ম্যাডাম 2 মিনিট। ওয়াটারমেলন জুস, জি ম্যাডাম কি লাগবে? 2 ওয়াটারমেলন জুস। আর কিছু? না থ্যাংক ইউ। বাই বাই। হ্যাঁ 2টা ওয়াটারমেলন, ওকে। ভাই একটা পিজা দিয়েন। ওকে আমি তো কোনো মাছি দেখছি না, কই? চোখে দেখে না নাকি? ম্যাডাম চোখে দেখি এবং মাথার পেছনে দূরে চোখ আছে তাও দেখি। আচ্ছা আপনাদের এই অ্যাক্টিংটা করার জন্য ফুড হাবের ওনার আপনাদের কত টাকা দিয়েছেন? আমি তার 11 টাকা বেশি দেবো। আমি আপনাদের নাটকটা আসলে ভালো হয়নি, দুজনের একজন রিস, একটা কাজ করবেন, ওখানে যাবেন, যে পকেট থেকে মাছি বের করে ওয়াটারমেলন জুসের মধ্যে দিয়ে বলবেন যে মাছি মাছি, একটা কাজ করবেন, চেক ইন দেবেন যে হ্যাভিং ওয়াটারমেলন জুস উইথ মাছি অ্যাট ফুড হাব, ওকে বাই। আর অ্যাক্টিং লেসেন্স, হ্যাঁ দোস্ত, চল তো, লোকটা পাগল। এই 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 কই কই মাছি, এই মাছি, এই এই খেলা হয়নি, খেলা শিখে আসতে হবে। রিমেম্বার, খেলা শিখতে হবে। Beautiful people, thanks for coming. Today is a very special day. Special day karon ajke amar birthday na, ajke amar food buzzer birthday. Hale. Yes, thank you. So celebrate korte ajke ki korchi amra, gaan hobe, khawa hobe, adda baji hobe, shob hobe. So shuru kori gaan diya. Siam, bol kon gaan gabo? O je bhalobashi. Exactly, bhalobashi, kintu gaan ta dedicate korbo kake bol? Kare jano bhai? Machi apare. Machi song is for you. এ মাছি আপা লুকে লুকে শুনতে হবে না, নিচে চলে আসছেন, অসাধারণ গান গাই আমি, আসেন আসেন আসেন। সো লেটস স্টার্ট। আমার এই আধার, আমার কবিতা, সময়ের পাতা যা লিখে চলি, ছিল সবই চিৎকার করে বলতে চাই।
I'm sorry for my previous behavior. And I really like last night's song. কে? আমি। কে কথা বলছি? আরে আমার শত্রু জি, গুড মর্নিং। I'm not your শত্রু। শুনুন, আমি আপনার সবগুলো ফুড টেস্ট করেছি। সবগুলো অনেক ভালো। আর আপনি জানেন কিনা জানি না, আমি কিন্তু একজন ফুড ব্লগার এন্ড ভ্লগার। আমি আপনার ফুড বাজ নিয়ে একটা রিভিউ লিখতে চাই। নিশ্চয়ই নেগেটিভ, 100% নেগেটিভ। নো, 100% পজিটিভ, 10 out of 10। ভাই চাপা মারেন না প্লিজ, চাপ। সিরিয়াসলি? ইয়েস, সিরিয়াসলি। হ্যালো, আমি অনিলা। হ্যালো, আমি আবরা। আচ্ছা, আপনার বাসে কে কে আছে? কেউই নেই, আবার সবাই আছে। দেখেছি যখনই তোমায় আমি বেশেছি ভালো, দেখেছি যখনই তোমায় আমি বেশেছি ভালো। আচ্ছা, তুমি রেসিপিগুলো কোথা পেয়েছো? এক্সপেরিমেন্ট করতে করতে। ওয়াও, ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ তুমি। সরি, কি বললে? ইউ আর সো বিউটিফুল। আমার নতুন রেসিপি, গার্লিক ব্রেড উইথ চিজ। এই রসুন, আমি রসুন খাই না, রসুন খেলে মুখে গন্ধ হয়। রসুন তো আমিও খেয়েছি, 12 ঘন্টার সতেজ নিঃশ্বাস। তাহলে খাওয়া যায়, দাও। অভিযোগ কেন? অতর্ক ফুটেও যাবে না ভাই, আমরা কারো কোনো ক্ষতি করিনি। কে অভিযোগ দিচ্ছে সেটা বলেন, কিসের অভিযোগ? আপনি যাবেন? যাবেন আপনি? যান। কি বল, যান 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 না আপনি, যান। সিটি কর্পোরেশন থেকে আসছে, ফুড বাসকে নিয়ে যাবে, থানাতে নিয়ে যাবে। কে বলে কমপ্লেইন করেছে? আমি কার কি ক্ষতি করেছি যে থানাতে নিয়ে যাবে? আবরার, আসলে কি তুমি কারো কোনো ক্ষতি করো নাই? একটু ভেবে দেখো তো। আমি কেন কারো ক্ষতি করব? কি বলতেছো তুমি? একটা ডাইভার্সন রোডে আমি ব্যবসা করতেছি, কাকে আমি কি ক্ষতি করতেছি? এখনো বুঝতে পারোনি তুমি কার ক্ষতি করেছো? আমি তো তোমা, তুমি হয়তো ভুলে গেছো আমি কে। তুমি আমার ড্রিমে ডিস্টার্ব করেছো, তুমি আমার রেস্টুরেন্টকে হারিয়ে তুমি তোমার ফুড বাজকে জেতাতে চেয়েছো। তুমি কি ভেবেছো আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব? নো ওয়ে। যাও, জলদি যাও, দেখো তুমি তোমার ফুড বাজকে বাঁচাতে পারো কিনা। কি হলো, যাও। একটা কথাও না, তা না হলে কিন্তু তোমার ঘর আর আমার হাত। আমি
Hello, Appu. Do you know where is Food Buzz now? Really sad for the magic cart, Food Buzz. Food Buzz, where are you? We're missing you. Excuse me, Appu. আপনার সাথে একটু কথা বলা যাবে? জি বলুন। আচ্ছা বসে বলুন, বসুন। আসলে কিভাবে বলবো আপনাকে, আচ্ছা ওই আপনাদের এই রেস্টুরেন্টটার ঠিক অপোজিটে একটা ফুড বাজ নামে একটা ফুড কার্ট ছিল, ওই যে আবরার ভাই খুব সম্ভবত ওই ফুড কার্টটা দেখছি না, ওটা কি কোথাও শিফট করে নিয়ে গেছে? আসলে ওনারা তো চলে গিয়েছেন, কোথায় গিয়েছে সেটা আসলে আমি জানি না। ক্র্যাপ। আপনার ভাইয়ের বানানো পাস্তাটা বেস্ট পাস্তা ছিল। আসলে বেস্ট বলতেছি কারণ আমার আম্মুর অনেক ফেভারিট, তো আমার আম্মুর ক্যান্সার লাস্ট স্টেজ, খাইতে চাইছিল আর কি। সরি, আমি মনে হয় আপনার সময় নষ্ট করলাম। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর দ্য ইনফো। বস, সেল তো আগের মতো হুড় হুড় করে বেড়ে যাচ্ছে। ওই ঘোড়ার ডিম মুড়ির টিন আমাদের বিজনেসে ঝামেলা করে দিয়েছিল, এখন নেই, তাই সবকিছু আগের মতো ঝকঝকা ফকফকা করকরা। দেখেছেন ম্যাম? আনন্দ সাহেব। জি ম্যাম। আপনি এখান থেকে যান। জি ম্যাম। আপনাকে যেতে বলেছি ম্যাম। যাবেন? ও ম্যাম। আছে সবুজ কালারটা গাড়ি,
ও হ্যাঁ, ওই যে সবুজ রঙের খাবারের দোকানটা? জি 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 জি, ফুডবাস যে দোকানটা, জি জি জি, হ্যাঁ আমরা তো একই এলাকায় থাকি। আপনি একটু ওনার কাছে আমাকে নিয়ে যাবেন? শিওর, কেন না, আসেন, চলেন, আসেন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে, আসেন আসেন। জানেন আপু, এই সবগুলো বাচ্চা এতিম, ঠিক আপনার ভাইয়ের মতো। এরা হচ্ছে আপনার ভাইয়ের সব, আবার আপনার ভাই এদের বাবা মা ভাই বোন সবকিছু। আপনার ভাইয়ের ওই সবুজ খাবারের দোকানের প্রফিটের টাকা থেকেই ওদের ভরণ পোষণ চালানো হতো, কিন্তু ফুডকার্টটা উঠে নিয়ে যাওয়ার পর ওদের কষ্ট বেড়ে গেছে বহুবার। আপনার ভাই তো সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু ধার দেনা করে আর কতই করা যায় বলেন আপনি। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেউই নেই, আবার সবাই আছে। ইমপ্রেস হয়েছে তুমি? আপনার ভাই তো সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু ধার দেনা করে আর কতই করা যায় বলেন আপনি। দেখেছো কেন? যদি বলি সরি বলতে? আবার সেই ফেক সরি? যদি এবার বলি না? প্লিজ বাবা, তোমার ফুটবাস থ্যাংক ইউ, ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার আপনার প্লিজ লিসেন টু মি। তোমার মুখে কোনটা সত্য কোনটা মিথ্যা আমি বুঝি না, সো প্লিজ আর কিছু শুনতে চাই না, প্লিজ একটু, জাস্ট একটু। আমি আমি জানি আমি ভুল করেছি, আর আমি এটাও জানি আমার ভুলটা কোথায়। অনলাইন ওয়ার্ল্ডে আমি ছিলাম অনেক পপুলার, চারিদিকে শুধু আমার আর আমার রেস্টুরেন্টের নাম, আমার সাথে কম্পিটিশন দেওয়ার মতো কেউ ছিল না। একসময় আমার সব ফ্যান ফলোয়ার তোমার ফুডবাসকে নিয়ে অনেক মাথামাতি শুরু করলো। অনলাইনে নিজের পজিশন ধরে রাখার জন্য আমি অনেক চেষ্টা করছিলাম, কোনোভাবেই হারতে যাইনি, তোমাকে হারালাম। কিন্তু অনলাইনে জিতলেও অফলাইনে হেরে গিয়েছি,
আমি এখন বুঝতে পারছি আমার পপুলারিটি চাইতে তুমি আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন। আপনার প্লিজ, আপনার যদি বলি অনলাইনে অফলাইনে সবখানে শুধু তোমাকেই ভালোবাসি।